তো বন্ধুগণ এখন আসুন মূল আলোচনা সে দিয়ে একসাথে 211 ভাবে পড়ার কৌশল আমরা শিখে নেব হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ প্রথম ভিডিওতে আমরা এক থেকে আমরা আলোচনা করেছিলাম এখানে 57টি ব্যবহার বাংলা মিনিং সহকারে সাথে ইংরেজি বাংলা মিলিয়ে পড়েছিলাম আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভিডিওতে 58 থেকে এখানে আমরা শিখব 122 ভাবে পড়ার কৌশল 58 থেকে 122 তাই আসুন একে একে আমরা পুরো বিশ্বটি রপ্ত করে নেই হয়তো তার ভাই না হয় তোমার ভাই আইদার হিজ ব্রাদার অর ইউর ব্রাদার হয়তো তার ভাইকে না হয় তোমার ভাইকে আইদার হিজ ব্রাদার অর ইউর ব্রাদার হয়তো তার ভাইয়ের না হয় তোমার ভাইয়ের আইদার হিজ ব্রাদার অর ইউর ব্রাদার সেও না তুমিও না নাইদার হি নর ইউ তাকেও না তোমাকেও না নাইদার হি নর ইউ আবার নাইদার হিম নর ইউ তারও না তোমারও না নাইডার হি অর ইউ তার ভাইও না তোমার ভাইও না নাইডার হিজ ব্রাদার অর ইউ ব্রাদার এখন আসুন বন্ধুগণ শুধু সেই না তুমিও নট অনলি হি বাট অলসো ইউ শুধু তাকেই না তোমাকেও নট অনলি হি বাট অলসো ইউ শুধু তারই না তোমারও নট অনলি হি বাট অলসো ইউ শুধু তার ভাইই না তোমার ভাইও নট অনলি হিজ ব্রাদার বাট অলসো ইউর ব্রাদার এখন আসুন বন্ধুগণ সে ছাড়া সবাই অল বাট হি তাকে ছাড়া সবাইকে অল বাট হি অথবা অল বাট হিম তাকে ছাড়া সবার অল বাট হি তার ভাই ছাড়া সবাই অল বাট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া সবাইকে অল বাট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া সবার অল বাট হিজ ব্রাদার সে ছাড়া প্রত্যেকেই এভরিওয়ান বাট হি তাকে ছাড়া প্রত্যেকেই এভরিওয়ান বাট হি বা এভরিওয়ান বাট হিম তাকে ছাড়া প্রত্যেকেরই এভরিওয়ান বাট হি তার ভাই ছাড়া প্রত্যেকে এভরিওয়ান বাট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া প্রত্যেকে এভরিওয়ান বাট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া প্রত্যেকের এভরিওয়ান বাট হিজ ব্রাদার বন্ধুগণ প্রতিটি একরকম লাগে কিন্তু বাক্য যখন আপনি ইংরেজি এবং বাংলা মিলে পরিপূর্ণ বাক্য শিখবেন তখন পুরো বিশুদ্ধ বুঝতে পারবেন সে ছাড়া অন্য কেউই না নান বাট হি তাকে ছাড়া না কাউকেই না নান বাট হি বা হিম তার ছাড়া অন্য কারোরই না নান বাট হি তো বন্ধুগণ এই পাশে থেকে আসুন যেমন তার ভাই স্যার অনেক কেউই না নান বাট হিজ ব্রাদার তার ভাইকে স্যার অনেক কাউকে না নান বাট হিজ ব্রাদার তার ভাইয়ের সাথে অনেক কারণ না নান বাট হিজ ব্রাদার সে ছাড়া কে হু বাট হি তাকে ছাড়া কাকে হু বাট হি যেমন হোম বাট হিম তাকে ছাড়া কার হু বাট হি তার ভাই ছাড়া কে হু বাট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া কাকে হু বাট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া কার হু বাট হিজ ব্রাদার সে ছাড়া কেউই না নো ওয়ান বাট হি তাকে ছাড়া কাউকে না নন বাট হি তাকে তার ছাড়া কারোরই না নন বাট হি সে ছাড়া কোনো লোকই না নো ম্যান বাট হি তাকে ছাড়া কোনো লোককেই না নো ম্যান বাট হি তার ছাড়া কোনো লোকেরই না নো ম্যান বাট হি এখন আসুন তার ভাই ছাড়া কোনো লোকই না নো ম্যান বাট হিজ ব্রাদার তার ভাইকে ছাড়া কোনো লোককেই না নো ম্যান বাট হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়া কোনো লোকেরই না নো ম্যান বাট হিজ ব্রাদার সে ছাড়াও বিসার্স হি তাকে ছাড়া বিসার্স মি হিম হবে বন্ধুগণ এখানে হিম হবে তার ছাড়াও বিসার্স হি তার ভাই ছাড়াও বিসার্স হিজ ব্রাদার তার ভাইকে ছাড়াও বিসার্স হিজ ব্রাদার তার ভাইয়ের ছাড়াও বিসার্স হিজ ব্রাদার তার মতো অ্যাজ হি বা লাইক হিম তার মতো না নট সো বা অ্যাজ হি তার ভাইয়ের মতো অ্যাজ হিজ ব্রাদার বা লাইক হিজ ব্রাদার অ্যাজ লাইক হিজ ব্রাদার তার ভাইয়ের মতো না নট সো হিজ ব্রাদার তাকে যাকে আমি ইট ইজ হি হোম আই সে যখন হোয়েন হি তখন সে হি হোয়েন অর্থাৎ অবজেক্টিভের অবশ্যই এরূপ বাক্যের মাঝখানে বসলে এরূপ অর্থ প্রবেশিত হবে তাকে যখন হোয়েন হি আর তার যখন হোয়েন হি সে যখনই হোয়েন আবার হি তাকে যখনই হোয়েন আবার হি তো বন্ধুগণ পরবর্তী বিরতিতে আমরা আলোচনা করব এখান থেকে 123 থেকে 123 থেকে 211 ভার ব্যবহারগুলি আমরা একে একে আলোচনা করব তাই বিরতি দেখুন ইনশাল্লাহ
তৃতীয় নম্বর বিরতি দেখুন ইনশাল্লাহ পুরো বিষয়টি শিখতে পারবেন, অর্থাৎ সেদে ২১১ ভাবে পড়া যায় পুরো বিষয়টি শিখতে পারবেন। সেদে যদি আপনি পড়তে পারেন তাহলে সে এর পরিবর্তে যে কোনো ব্যক্তির নাম, যে কোনো মানুষের অবস্থান বা এবং পদবীর নাম দিয়ে এখানে বসে পড়তে পারবেন। জাস্ট অনুকরণ, অনুকরণের মাধ্যমে যে কোনো কিছু আমরা রপ্ত করতে পারবো। তাই আমি বলবো যে গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তো বন্ধুগণ তৃতীয় নাম্বার ভিডিওটি দেখুন ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ।